আসসালামু আলাইকুম, আমি গোলাম কিবরিয়া, স্বাগতম জানাই আমার প্রথম বাংলা টিউটোরিয়ালে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সঠিক উপায়ে কিভাবে একটি ব্লগ তৈরি করা যায় এবং সেটি কাস্টমাইজ করা যায়, আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো শুরুতেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, ব্লগ তৈরি করার ক্ষেত্রে প্রথমত যে দুটি জিনিস দরকার সেটি হচ্ছে নিশ, আপনি কোন নিশের উপর কাজ করবেন, অর্থাৎ আপনার বিষয়বস্তুটা কী হবে। দ্বিতীয়ত, আপনার একটি জিমেইল অ্যাড্রেস দরকার। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই, দেখি কীভাবে একটি ব্লগ তৈরি করা যায়। আপনাদের সুবিধার্থে আমি একটি ব্লগ জিমেইলে লগ ইন করে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের দিকে গুগল অ্যাপস নামে একটি অপশান আছে, আপনারা প্রত্যেকের জিমেইলে লগ ইন করলেই এটি পেয়ে যাবেন। গুগল অ্যাপসে ক্লিক করলেই আমরা মোরে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি যে ব্লগার একটি অপশান এসেছে, আমরা সেখানে ক্লিক করব। নতুন একটি ট্যাবে ব্লগার ওপেন হবে আপনাদের। এখানে অনেকের কাছ থেকেই এখানে ক্লিক করলে অনেকের ইংলিশ আসবে, আমার বাংলা এসেছে, আচ্ছা সেটি ব্যাপার না। নতুন যে ব্লগ সেই অপশানে আমরা ক্লিক করলে নতুন ব্লগ আমরা পেয়ে গেলাম, শিরোনাম অর্থাৎ টাইটেল। ব্লগের তালিকা, একটি নতুন ব্লগ তৈরি করার জন্য আপনার টাইটেল দরকার, অর্থাৎ ব্লগের উপরেই যে লেখাটি দেখা যাবে শিরোনাম আকারে, শিরোনামের মতো করে বা টাইটেলের মতো, টাইটেল আকারে সেটি কী হতে পারে, সেটি কী আপনাকে সিলেক্ট করতে হবে। তো আজকে আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি, ব্লগ তৈরি করতেছি, সেটি হলো স্পোর্টস। তো আমরা স্পোর্টস রিলেটেড ব্লগ সাইট তৈরি করব। সো আমরা টাইটেল বা শিরোনাম দিতে পারি স্পোর্টস নিউজ, আচ্ছা ঠিকানা বা অ্যাড্রেস। ঠিকানা বা অ্যাড্রেস দেওয়ার আগে আমাদের একটি কথা আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে ঠিকানা অ্যাড্রেসটা হতে হবে কিওয়ার্ড রিলেটেড, অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে গুগল সার্চ বক্সে মানুষ যে শব্দ লিখে সার্চ করে সেটি হচ্ছে কিওয়ার্ড। সো আমরা কিওয়ার্ড রিলেটেড ঠিকানা বা অ্যাড্রেস দিলে মানুষ সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদের ব্লগ সাইটটি যেন দেখতে পাই বা আমাদের ব্লগ সাইটটি যেন চলে আসে, আমরা তার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমরা গুগল অ্যাডওয়ার্ডসে যাব, দেখতে পাচ্ছেন গুগল অ্যাডওয়ার্ডস, আমরা গুগল অ্যাডওয়ার্ডসে ক্লিক করব। গুগল অ্যাডওয়ার্ডসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড টুলে ক্লিক করব এবং সাইন ইন করে নেব। আপনাদের প্রত্যেকের জিমেইল দিয়ে সাইন ইন করবেন, আচ্ছা সাইন ইন হয়ে যাওয়ার পরে এটি পেজটি লোড নিবে। পেজটি লোড নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোম, ক্যাম্পেইন, অপরচুনিটিস, রিপোর্টস এবং টুলস, আমরা টুলসে ক্লিক করলে দেখতে পাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার নামে একটি অপশান আছে, আমরা সেখানে ক্লিক করব এবং পেজটি লোড হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে আমাদের প্রথম যে পেজটিতে, প্রথম যে অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করলেই এখানে আমরা আমাদের কী নিশ নিয়ে কাজ করতেছি সেই নিশটা আমরা সিলেক্ট করব। আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি সেটি হচ্ছে স্পোর্টস, আমরা স্পোর্টস লিখে আমরা গেট আইডিয়াস এ ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে এখানে, সরি এখানে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, আমরা আবার ক্লিক করি, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টস রিলেটেড অনেকগুলি কিওয়ার্ড আসছে, অর্থাৎ এই কিওয়ার্ডটি লিখে মানুষ অ্যাভারেজ মান্থ সার্চ করে এক লক্ষ থেকে এক মিলিয়ন পর্যন্ত মানুষ, এবং এটার সাজেস্টেড বিড হলো $0.15। সো আমরা এভাবে দেখব এবং আমরা এটি খেয়াল করবো যে অ্যাভারেজ মান্থলি যে সার্চ সেটি হচ্ছে যেন বেশি হয় এবং সাজেস্টেড বিটটা যেন কম হয়, আমরা কম থেকে শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি অপশান আছে, সো ESPN স্পোর্টস,
এখানে আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা যদি মনে করি যে স্পোর্টস ওয়ার্ল্ড দেবো, সেক্ষেত্রে আমরা স্পোর্টস ওয়ার্ল্ডটাই দিতে পারি। সেক্ষেত্রে আমার না স্পোর্টস ওয়ার্ল্ড দিলে জিনিসটা ঠিক হবে না। আমরা যদি এখানে, যেহেতু আমাদের ব্লগের টাইটেল দেওয়া আছে স্পোর্টস নিউজ, সো আমরা সেই রিলেটেড একটি কিওয়ার্ড বেছে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ধরনের একটি কিওয়ার্ড হচ্ছে যে স্পোর্টস নিউজ টুডে। আপনাদের সুবিধা, আমি আসলে এভারেজ মান্থলি রিসার্চটা আমি সেভাবে আমি এখন ই করতেছি না, তবে আপনাদেরকে এটি দেখতে হবে যে অ্যাভারেজ মান্থলি সার্চটা যেন সবসময় বেশি হয় আর সাজেস্টেড বিটটা যেন কম হয়। আপনাদের সুবিধার্থে এবং তাড়াতাড়ি কাজের স্বার্থে আমি এটি নিয়েই আপনাদেরকে করে দেখাচ্ছি। আমরা এখন ব্লগে যাব, এখানে ঠিকানাতে আমরা স্পোর্টস নিউজ টুডে এটি পেস্ট করে দেব। এখানে কোনো স্পেস রাখা যাবে না। দেন স্পোর্টস নিউজ টুডে, এটি হচ্ছে আমাদের কিওয়ার্ড। এর আগে বা পিছনে, বা আগে পিছনে আমরা যে কোনো জায়গাতে এখন কোনো শব্দ লাগাতে পারি। আমরা স্পোর্টস নিউজ টুডে এখানে যদি 24, অর্থাৎ 24 বলতে আমরা 24 আওয়ার্স বোঝাচ্ছি, 24blogspot.com যদি দেই, সেক্ষেত্রে আচ্ছা এটি নিতেছে না। আমরা যদি এখানে 360 অর্থাৎ 360 ডিগ্রি এরকম, আচ্ছা দেখুন আমরা আমাদের এই অ্যাড্রেসটি নিচ্ছে, অর্থাৎ স্পোর্টস নিউজ টুডে 360.blogspot.com। ওকে, আমরা আমাদের এটি মোটামুটি একটি ঠিকানা তৈরি হয়ে গেল এবং আমরা এই ব্লগ তৈরি করুন এই অপশানটিতে ক্লিক করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি ব্লগ ক্রিয়েট হয়ে গেল। সো এখন যে কাজগুলি, সেটি হচ্ছে আমাদেরকে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে, আমাদেরকে গুগল ভেরিফাইড করতে হবে। দেন তারপর আমরা যেটি করবো সেটি হচ্ছে যে অফ পেজ এসইও করবো, দেন আমরা অন পেজ এসইও করবো, এবং পোস্ট কীভাবে করতে হয় সেটিও আপনাদেরকে করে দেখাবো। তো আজকে আমাদের ক্লাস মূলত এতদূর পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদেরকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।